তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটি জেনুইন এবং প্রাইভেট চাকরির আপডেট নিয়ে। তার আগে বলে রাখি, সামনেই দীপাবলি আর দুদিনের অপেক্ষা। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য কয়েকটি জব আপডেট চলে এসেছে। তার মধ্যে থেকে কিন্তু আজকে আমি তোমাদেরকে একটি জব আপডেট নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিগ বাস্কেট কোম্পানির জব আপডেট নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি চলে এসেছি। বিগ বাস্কেট কোম্পানিতে কিন্তু ইতিমধ্যে বন্ধুরা লোক নিয়োগ হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ মেল ফিমেল এখানে কিন্তু বোথ ক্যান অ্যাপ্লাই রয়েছে। এরপর বলবো বন্ধুরা, তোমাদের এখানে কি কাজ রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্যাকিং পিকিংয়ের কাজ কিন্তু রয়েইছে। তো বন্ধুরা, এখানে তোমাদের বেসিক্যালি প্যাকিংয়ের কাজ করতে হবে। বিগ বাস্কেট কোম্পানিতে বিভিন্ন কাজ রয়েছে, সুপারভাইজারের কাজ রয়েছে, টেলিকলারের কাজ রয়েছে। এছাড়াও আমি যে প্যাকিংয়ের কথাটা তোমাদেরকে বলছিলাম, বিভিন্ন প্রোডাক্ট প্যাক করা, সেগুলোতে বারকোড বসানো, সেগুলো স্ক্যান করা, কাস্টমারদের সেগুলোকে স্ক্যান করে ঠিকঠাকভাবে হিসাব রেখে দেওয়া, এই কাজগুলোই কিন্তু তোমাদের রয়েছে। বিগ বাস্কেট কোম্পানির কথা প্রত্যেকেই শুনেছ। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের জন্য এই আপডেটটাই রয়েছে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু আজকালের মধ্যে আবেদন করে ফেলো। যেহেতু পুজোর জন্য ভ্যাকেন্সি একদমই লিমিটেড আছে, দুর্গাপুজোর দুদিন আগেই এই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, আজকালের মধ্যে কিন্তু আবারও বলছি, সরাসরি তোমরা আবেদন করে ফেলো। তো কাজটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার বলি এখানে তোমাদের স্যালারি কত রয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মাসিক বেতন 13,000 থেকে 14,000 শুরু হবে। তো তোমাদের বিভিন্ন পদের কথা বললাম, স্টোর কিপার, হিসাব রাখা, বিভিন্ন পদ এখানে রয়েছে। তোমাদের পদ অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া হবে। তো তোমাদের ন্যূনতম মাসিক বেতন কিন্তু 13,000 থেকে 14,000 থেকে শুরু হবে। এরপর বলি বন্ধুরা, তোমাদের এখানে ডিউটি আওয়ার্স কত রয়েছে। ডিউটি আওয়ার্স কিন্তু 8 ঘন্টা রয়েছে, সাথে 1 ঘন্টা ব্রেক টাইম। কোয়ালিফিকেশন বলেছে 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু 8 পাস, অষ্টম শ্রেণী পাস লাগবে। তারপর যারা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত করেছে আর কি, তারা করতে পারো কাজটা আর কি। এরপর বলি বন্ধুরা, এখানে তোমাদের এজ লিমিট কত বলেছে, অর্থাৎ তোমাদের বয়স কিন্তু এখানে ছেলেদের জন্য 18 থেকে 45 চেয়েছে, আর মেয়েদের জন্য কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত লাগবে। অর্থাৎ তোমাদের ন্যূনতম তোমাদের বয়সটা কিন্তু 18 বছর লাগবেই, ঠিক আছে। জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে হাওড়া, হুগলি, কলকাতা বিভিন্ন জেলার নাম বলেছে। এরপর বলি তোমরা কিভাবে আবেদন করবে। দেখো, এখানে আমি এইচআরের নাম্বার দিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। সরাসরি এইচআরকে ফোন করো, এইচআরকে প্রশ্ন করো, তারপর আবেদন করো। তো চলো বন্ধুরা, টাটা।